আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক মাই ভিডিও ল্যাক্টা মডারিস বি এইট আর অন ট্রেনিং প্যাকেজ দু হাজার চব্বিশ এই ট্রেনিং প্যাকেজে অলরেডি টপ পজিশনে যেই ফাইল মেনু দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই মেনুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং বিভিন্ন অপশনগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করবো তা কি শিখেছি আর আমি যেভাবে আলোচনা করেছি আপনি যদি মনোয সহকারে পার্ট ওয়ান থেকে শুরু করে অলরেডি বাইশ নাম্বার ভিডিও পর্যন্ত বাইশটি ভিডিও আপলোড করা হয়েছে এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি ল্যাকটা মডারি সফটওয়্যার দিয়ে প্যাটার্ন মাস্টারে কাজ করতে তামার এই ভিডিওগুলো যথেষ্ট হবে সুতরাং আর দেরি না করে একটি ব্রাউজার ওপেন করুন সার্চ বক্সে টাইপ করুন জি আর ডাবল এন গ্রিন বিডি স্টুডিও ইন্টারপ্রেস করেন এরপর দেখতে পাচ্ছেন গ্রিন বিডি স্টুডিও এটি আমার ইউটিউব চ্যানেল এখান থেকে চলে যাব প্লে লিস্ট প্লে লিস্টটা আসার পর এখানে লক্ষ্য করুন প্রশিক্ষণ প্যাকেজ দু হাজার চব্বিশ এটিতে ক্লিক করুন আর এই প্লে লিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত ভিডিওগুলো পেয়ে যাবেন এখান থেকে সাইটে লক্ষ্য করুন প্রশিক্ষণ প্যাকেজ দু হাজার চব্বিশ এক থেকে চোদ্দ পর্যন্ত এখানে শো করেছে এই ট্রেনিং প্যাকেজের সমস্ত ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন এখান থেকে এক থেকে শুরু করে প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন তাহলে ল্যাক্টা মর্জারি সফটওয়্যার দিয়ে প্যাটার্ন মাস্টার হওয়ার জন্য এই ভিডিওগুলো আপনার জন্য যথেষ্ট হবে আরও যদি সহজ করে দেখতে চান তাহলে এখান থেকে এভাবে সিলেকশন করুন এরপর এখান থেকে কপি করুন ইউটিউবে সার্চ বক্সে চলে যাবেন এবং এখানে পেস্ট করবেন তো আমি সার্চ বক্সে পেস্ট করেছি এবার এখানে ক্লিক করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন পার্ট অন ভিডিওটি চলে এসেছে পার্ট ওয়ান ভিডিওটি শেষ হলে এখান থেকে লিখে দেবেন টি ডাব্লিউ টু এবার দেখতে পাচ্ছেন পার্ট দুই এভাবে একের পর এক সিরিয়াল ধরে প্রত্যেকটি ভিডিও দেখুন তাহলে এই ভিডিওগুলো যথেষ্ট হবে আপনার কাজ শেখার জন্য আজকের ভিডিওটি হবে এফ সেভেন এফ সেভেনের মধ্যে যে অপশনগুলো আছে তা হল ইভোলুশন সিস্টেম নেস্ট মডিফাই আমি স্ক্রিনে একটি প্যাটার্ন নিয়েছি তো প্রিয় ব্যাপার আজকের ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা প্লে লিস্টে চলে যান সেখান থেকে ট্রেনিং প্যাকেজ দু হাজার চব্বিশ এই প্যাকেজ থেকে প্রত্যেকটি ভিডিও সহকারে দেখুন যদি আপনি ল্যাপটপ সফটওয়্যারে কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন আর যদি আপনি আমার পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি এই পিসটিকে সিলেকশন করলাম এবার শুরুতে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে এট সি এস এবং ডিলেট সি এস তো অ্যাট সি এস এবং ডিলেট এস দিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই এই অপশন দুটি দিয়ে আমি কোনো কাজ করি না বাট এগুলো নিয়ে আলোচনা করব না তবে আপনি যদি এই অপশান দুটি সম্পর্কে জানতে চান তাহলে আপনি যে কাজটি করবেন এভাবে এটিকে সিলেকশন করবেন এরপর এখান থেকে চলে যাবেন এই যে টপ পজিশনে প্রশ্নপত্র চিহ্ন দেওয়া আছে এখান থেকে এই অপশনটিতে এখান থেকে কারেন্ট হেল্প এবার দেখতে পাচ্ছেন আপনার পিসিতে যদি ইন্টারনেটের লাইন দেওয়া থাকে তাহলে এরকম ডিসক্রিপশন চলে আসবে এই ফাংশনটি দিয়ে কীভাবে কাজ করবেন এবং এ দিয়ে কী কাজ করা হয় তা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে ইংলিশে যদি আপনি ভালো বুঝে থাকেন তাহলে এখান থেকেই আপনি পেয়ে যাবেন নেইম অফ অ্যাক্সিটিং সাইজ অফ দ্য মডেল প্লাস এক্স অথবা নেইম অফ অ্যান্ড অ্যাক্সিটিং সাইজ অফ দ্য মডেল আর এখানে আরেকটি শব্দ আছে ফরেসপন্ডিং সাইজ মেনু অ্যান্ড অ্যাক্টিভ দ্য করেসপন্ডিং কন্ট্রোল ইন দ্য সেম মেনু তো এখান থেকে যেই কাজগুলো বোঝানো হয়েছে তা আপনার এই পিসের মধ্যে যদি সেম কোনো কন্টেন্ট বা হেড ইন কোনো কন্টেন্ট থাকে সেগুলোকে সিলেকশন করার জন্য বা কম্পেয়ার করার জন্য এই অপশানটি ব্যবহার করা হয় একটি হলো অ্যাট সিএস আরেকটি হলো ডিলেট সিএস তো এভাবে আপনি এখান থেকে এই ফাংশন দুটি সম্পর্কে তথ্য জেনে নিতে পারেন এগুলো দিয়ে আমরা কোনো কাজ করি না সুতরাং এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না অপশনটি হলো এরপরের এটির কাজ সাধারণত আমরা করি এবং প্রয়োজন হয় ধরুন এই যে টেবিলটি দেখতে পাচ্ছেন এখানে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ দেওয়া আছে এখন আপনি যেই স্টাইলটির কাজ করবেন সেই স্টাইলটির এখান থেকে স্মল মিডিয়াম লার্জ এই তিনটি সাইজ লাগবে অথবা মিডিয়াম লার্জ এক্সেল এই তিনটি সাইজ প্রয়োজন বাকি সাইজগুলো প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনাকে যেটি কি করতে হবে তা হলো এখান থেকে আপনাকে নতুন একটি সাইজ ইনপুট করতে হবে অথবা টেবিল তৈরি করে সেই সাইজ টেবিলটিকে এখানে ইনপোর্ট করে নিতে হবে কিন্তু আপনি যদি চান আপনি যেই সাইজ সেট দিয়ে কাজ করবেন সেই সাইজ সেটগুলো যদি এই টেবিলের মধ্যে থাকে যেমন ধরুন মিডিয়াম লার্জ এক্সেল এই তিনটি অথবা স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই চারটি অথবা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল অর্থাৎ আপনি যে টেবিলটি দিয়ে কাজ করবেন বা আপনার তৈরিকৃত প্যাটার্নে যেই সাইজ টেবিলটি আছে সেইটা সাইজ টেবিলের সাইজগুলো যদি এই টেবিলের মধ্যে থাকে তাহলে আপনাকে আর নতুন করে সাইজ টেবিল তৈরি করার প্রয়োজন নেই বা ইনপোর্ট করা প্রয়োজন নেই এখান থেকে আপনি যে কাজটি করবেন ডিলেট সাইজ প্রাউড এটিকে সিলেকশন করবেন এবং এখান থেকে যেই সাইজগুলো আপনার দরকার নেই সেগুলিকে ডিলেট করে দিবেন। জাস্ট সিলেকশন করে এভাবে ক্লিক করবেন স্মল ডিলিট হয়ে গেছে এবার ধরুন এটিও আমার প্রয়োজনে ডিলিট করে দিলাম এখন এই সাইজ টেবিলটি আমি নিঃসন্দেহে ব্যবহার করতে পারি এবার ধরুন আপনার এখানে তিনটি সাইজ আছে কিন্তু আপনি যে টেবিলটি নিয়ে কাজ করবেন সেই টেবিলে এখানে আরও কিছু সাইজ লাগবে যেমন ডাবল এক্সেল এবং স্মল দুটি লাগবে অথবা স্মল সাইজটি আরও লাগবে তাহলে আপনি এখান থেকে অ্যাড সাইজ প্রাউড সিলেকশন করবেন এবং এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখে দিবেন স্মল ইন্টারফেস করলাম তো দেখতে পাচ্ছেন স্মল সাইজটি চলে এসেছে এবার যদি আমি আবারও ক্লিক করে এখানে এক্স স্মল লেখি এখানে এক্স স্মল লিখলাম ইন্টারপেস করলাম তো দেখতে পাচ্ছেন আসেনি কারণ হলো আমার স্মলের নিচে এই টেবিলের মধ্যে আর কোনো সাইজ নেই একইভাবে এখানে ক্লিক করে যদি আমি ডাবল এক্সেল দিয়ে দিই তাহলে চলে আসলো আমি যদি আবারও সিলেকশন করি এবং এখানে ট্রিপল এক্সেল দেই তাহলে কিন্তু আসবে না কারণ এই টেবিলের মধ্যে আর নেই এভাবে একটি সাইজ টেবিল থেকে আপনার প্রয়োজনীয় সাইজগুলোকে অ্যাড করতে অথবা সাইজ টেবিল থেকে প্রয়োজনীয় সাইজগুলোকে বাদ দিতে এই অপশনটিতে ব্যবহার করবেন এরপর হলো সাইজ প্রাউড এই অপশনটিও তেমন কোনো প্রয়োজন পড়ে না তো আমি এটিকে সিলেকশন করলাম এবং একটি সাইজে ক্লিক করে তার নিচেরটিতে ক্লিক করলাম এবার এখানে যদি আমি দুটি সাইজ লিখে দিই যেমন এখানে আমি লিখলাম এক্সেস সরি এখানে সিলেকশন করা হয়নি এবার আমি এটিকে সিলেকশন করলাম এবং এই যে মিডিয়াম সাইজটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটিতে ক্লিক করলাম এবার এখান থেকে আমি মিডিয়াম এবং লার্জ এর মিডল পজিশনে যদি একটি দুটি তিনটি কিংবা পাঁচটি টেবিল বা সাইজ গ্রুপ অ্যাড করতে চাই তাহলে কিন্তু হয়ে যাবে যেমন এখানে ওয়ান আছে আমি এখানে টাইপ করলাম ফোর প্রিন্টার পেস করলাম তো দেখতে পাচ্ছেন এখানে চারটি সাইজ গ্রুপিং এখানে যোগ হয়েছে একইভাবে যদি আমি এক্সেল এবং ডাবল এক্সেল ক্লিক করে এর মাঝখানে অন দিয়ে তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি যোগ হলো তো এ ধরনের কাজ সাধারণত আমাদের প্রয়োজন পড়ে না বা আমরা করি না বাস জেনে রাখা ভালো এরপর আছে ব্রেকিং সাইজ এখান থেকে লক্ষ্য করুন যদি আপনার এই যে অনেকগুলো পিস আছে পিসের মধ্যে যে সাইজ টেবিলগুলো দেওয়া আছে প্রত্যেকটি পিসের সাইটে এখান থেকে যদি কোনো ভিন্ন টেবিল এখানে লক্ষ্য করা যায় যেমন ব্লকটির মধ্যে দেখতে পাচ্ছেন এই যে টেবিলগুলো এবং এই টেবিলটি একটু আলাদা ধরনের এখানে এম সাইজটি রেড কালার এই টেবিলগুলো তো কিন্তু এরকম নেই সেক্ষেত্রে যে সমস্যাটি হবে আপনি যখন প্রোডাকশনের জন্য মার্কার করতে যাবেন অথবা ভেরিয়েন্ট করতে যাবেন তখন সমস্যা হতে পারে আর এই সাইজ টেবিলটিকে এগুলির সাথে মিলানোর জন্য এই ব্রেকিং সাইজটি ব্যবহার করা হয় অর্থাৎ সাইজ টেবিলের মধ্যে যদি ভিন্ন কোন সাইজ কিংবা টেবিল থাকে সেগুলিকে কম্পেয়ার করে সমাধান করার জন্য ব্রেকিং সাইজ আমি ব্রেকিং সাইজটি সিলেকশন করলাম এবং লাল কালার এটিতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু এগুলির সাথে মিলে গেছে শুধু এটি না ধরুন এই টেবিলটিতে আপনার আলফা দিয়ে টেবিল দেওয়া আছে এবার আপনি এখান থেকে একটি সাইজ ইনসার্ট করলেন আমি এই সাইজটিকে আমি এই মডেলটিকে ইনসার্ট করলাম এবার দেখতে পাচ্ছেন এই যে মডেলটি আমি ইনসার্ট করেছি এই মডেলের সাইজ টেবিল এবং এই সাইজ টেবিলটি কিন্তু এক নয় এই সাইজ টেবিলটির সাথে এই সাইজ টেবিলটিকে এক করার জন্য আমাকে এটি ব্যবহার করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এই সাইজ টেবিলের সাথে কিন্তু এবার মিলে যাচ্ছে এরপর হল আইএমপি ইবিটি এই আইএমপি ইবিটির কাজ হল টেবিল ইনপুট করা সাইজ টেবিল ইনপুট করা আমরা যখন নতুন কোন কাজ করব আমি নতুন একটি স্টাইল নম্বর নিলাম এখান থেকে শিট নিলাম এখানে দেখতে পাচ্ছেন বেসিক একটি সাইজ টেবিল দেওয়া আছে যেটি ল্যাকটা মডার সফটওয়্যারের মধ্যে দেওয়ায় থাকে সেভেন থেকে থার্টিন পর্যন্ত এখন আপনি যেই প্যাটার্নটি তৈরি করবেন সেখানে ধরুন সাইজ টেবিল দেওয়া আছে এক্সে স্মল থেকে ফোর এক্সেল অথবা ফাইভ এক্সেল পর্যন্ত যেমন যদি আমি আপনাদেরকে একটি ফাইল দেখাই আমি এখান থেকে এখানে চলে গেলাম এবং এটি অপারেট করলাম এই টেবিলটিতে লক্ষ্য করুন ডাবল এক্সেস থেকে শুরু করে ফাইভ এক্সেল পর্যন্ত সাইজ টেবিল দেওয়া আছে আপনাকে অবশ্যই এখানে একটি সাইজ টেবিল তৈরি করতে হবে নোটপ্যাড থেকে একটি সাইজ টেবিল তৈরি করতে হবে সাইজ টেবিল তৈরি করার পর আপনাকে সেই সাইজ টেবিলটিকে ইনপুট করার জন্য ইনপুট আই এম পি ইভিটি এটিকে ব্যবহার করতে হবে এই অপশনটি সিলেকশন করব এবং এই যে টেবিল এরিয়া দেখতে পাচ্ছেন অথবা পিসের মধ্যে ক্লিক করলেও হবে এবার দেখতে পাচ্ছেন আমি সাইজ টেবিল পূর্বেই তৈরি করে রেখেছি এগুলি শো করছে এখান থেকে যে সাইজ টেবিলটিকে আমি ইনপুট করতে চাই সেটি এভাবে সিলেকশন করব এরপর এ ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন চলে এসেছে যদি আমার আরেকটি সাইজ টেবিল প্রয়োজন হয় আমি এভাবে সিলেকশন করব এবং ওপেন করব। তো দুটিতেই আসেন আমি এখানেও ক্লিক করলাম এবং এটিকে অপেন করলাম এভাবে যে কোনো সাইজ টেবিল ইনপুট করার জন্য আই ইবিটি এরপর ডান সাইডে কোনো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ম্যাসেজ অপশন আছে ডিঅ্যাক্টিভ অর্নিং মেসেজ আমি যদি এই টিকটি তুলে দেই এবার যদি আমি এই অপশনটিকে সিলেকশন করে টেবিলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি ম্যাসেজ এসেছে দিস ফাংশন মে হ্যাভ কনসিকুইন্স ইন দ্য মডেল কন্টিনিউ এখান থেকে আপনাকে যদি সাইজ টেবিল ইনপুট করতে চান তাহলে ইয়েস অপশনে ক্লিক করতে হবে তাহলে টেবিল আসবে এবার আমি এখান থেকে সিলেকশন করব এবং ওপেন করব আর যদি এখান থেকে এই টিক পার্টি আমি দিয়ে দেই তাহলে আর আমাকে ওরকম কোনো মেসেজ দেখাবে না সরাসরি এখান থেকে টেবিলে ক্লিক করব এবং টেবিল সিলেকশন করে তারপর ওপেন করব। অবশ্যই এই সেটিংটি আপনার জানা থাকা জরুরি সপটিএাপার এখান থেকে আমরা অ্যাড সাইজ প্রাউড ডিলেট সাইজ প্রাউড অ্যাড সাইজ প্রাউড ব্রেকিং পি ইবিটি অলরেডি পাঁচটি অপশনের কাজ শিখেছি এবার আমি পূর্বের যে স্টাইলটি ওপেন করা ছিল সেই স্টাইলটিকে আবার ওপেন করবো আমি চলে যাব ফাইল এখান থেকে ওপেন মডেল নোতে ক্লিক করবো এবং এটি ওপেন করা ছিল এখান থেকে আমি এই পিস দুটিকে ডিলেট করে দিলাম ফাইল সেভ কন্টিনিউ আইএমপি ইভিটির পরে রয়েছে ডেপ ইবিটি শেপ ইবিটি নিউমেরিক শেপ ইভিটি আলফা ডিলেট ইবিটি নিউমেরিক ইবিটি আলফা তো এটা পর এই সব তেমন কোনো কাজ নেই এর কাজ হল এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি নিউমেরিক সিলেকশন করে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই অপশানটি কিন্তু কনভার্ট হয়ে গেছে নিউমেরিকে এই যে টেবিলের সাইজ টেবিলটি দেখতে পাচ্ছেন এগুলোতে আলফাতে দেওয়া আছে সুতরাং এগুলোতে নিউমেরিকে কনভার্ট করার জন্যই নিউমেরি আবার এখান থেকে আলফাতে নিয়ে আসার জন্য আলফাই তো দেখতে পাচ্ছেন নিউমেরিক দিয়ে যখন ক্লিক করছে তখন এটি দুটি দাগ এসেছে অর্থাৎ কনভার্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে আমি যদি সবগুলোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলোই আলফা হয়ে গেছে নিউমেরিক হয়ে গেছে এবার যদি আলফা সিলেকশন করে আবারও ক্লিক করি তাহলে আগের অবস্থায় ফিরে আসবে এভাবে টেবিল কনভার্ট করার জন্য নিউমেরিক ইবিটি এবং আলফাই বিটি শেপ ইবিটি নিউমেরিক সেপ ইভিটি আলফা এই আলফা দিয়ে আলফা ইবিটি করে এটিতে ক্লিক করে আলফা ইবিটি সেভ হবে এবং নিউমেরিক ইবিটি সেভ হবে তো ডপার এসব অপশন দিয়ে তেমন কোনো কাজ হয় না সুতরাং জাস্ট এগুলো নিয়ে আলোচনা করলাম তো ডপার এখান থেকে যেসব ফাংশনগুলো নিয়ে আমরা সচরাচর কাজ করে থাকি সেগুলো আর একবার দেখিয়ে দিচ্ছি সাইজ টু প্রাউড এর কাজ হলো সাইজ অ্যাড করা ডিলেট সাইজ ডিলেট করা তো আমি এটিকে ওপেন করলাম ডিলেট সাইজ সিলেকশন করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট করে দিলাম যেহেতু এই টেন সাইজটি বেসিক সাইজ সুতরাং এটি ডিলেট হবে না এবার অ্যাড সাইজ দিয়ে আবারও অ্যাড করতে পারবো এখানে ক্লিক করব এবং লিখে দেব বারো দেখতে পাচ্ছেন অ্যাড হয়েছে আবার যদি সিলেকশন করে এখানে চোদ্দ লিখি তাহলে অ্যাড হয়েছে যেহেতু এই সাইজ টেবিলে তিনটি সাইজ টেবিল আছে যেহেতু এই সাইজ টেবিলে তিনটি সাইজ আছে সুতরাং আবারও যদি ক্লিক করে এখানে আমরা লিখে দিই বা এখান থেকে ষোলো লিখে দিই তাহলে কিন্তু আসবে না আমি এখানে ষোলো লিখলাম আসবে না কারণ এই সাইজ টেবিলে আর সাইজ নেই এরপর অ্যাড সাইজ প্রাউড এর কাজ হলো দুটি সাইজের মিডল সাইজ অ্যাড করা আমি যদি এখানে ক্লিক করে সরি এখান থেকে আমাকে এটি সিলেকশন করতে হবে আমি টেনে ক্লিক করে বারোতে ক্লিক করলাম এবার এখান থেকে যদি আমি থ্রি টাইপ করি তাহলে দেখতে পাচ্ছেন মাঝখানের তিনটি গ্রুপিং সাইজ যোগ হয়েছে তো এগুলো জাস্ট জেনে রাখলাম এগুলো দিয়ে কোনো কাজ হয় না আমাদের কাজ হয় অ্যাড সাইজ প্রাউড এবং ডিলেট সাইজ প্রাউড এরপর ব্রেকিং ব্রেকিং এর কাজ হলো আমি আবারও যদি এই ফাইলটিকে নতুন করে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন ধরুন একটি স্টাইলের মধ্যে এরকম একটি টেবিল থাকলো যেটিতে একটি সাইজ কিন্তু আলাদা ধরনের এই সাইজটিকে এর সাথে সামঞ্জস্য করার জন্য অর্থাৎ এরকম টেবিলে রূপান্তরিত করার জন্য ব্রেকিং সাইজ দিয়ে আমরা এখানে ক্লিক করব তাহলে এগুলোর সাথে মিলে যাবে এরপর আই এম পি ইভিটি নতুন সাইজ টেবিল অ্যাড করার জন্য যেমন আমি এটিকে সিলেকশন করলাম এবং ওপেন করলাম। আর বাকি যেগুলো আছে এগুলো দিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই প্যাটার্ন সাইজ লিঙ্ক তো প্যাটার্ন সাইজ লিঙ্ক এটি লিঙ্কের ফাংশন সুতরাং আমরা যখন লিঙ্ক প্যাটার্ন কাজ করব তখন এটি শিখব তো প্রিয় ডাপার আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যা এখান থেকে এতগুলো ফাংশন সম্পর্কে জানার প্রয়োজনে এখান থেকে এই অপশনগুলো জেনে রাখবেন এই অপশনগুলো জানবেন এবং এর কাজগুলো বারবার করবেন যাতে এগুলো ভুলে না যান কারণ এগুলো সবসময় প্রয়োজন হয় তো প্রিয়টা পর আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পাশে অ্যালার্ম অ্যালার্মেলটিকে বাজিয়ে দিন ভিডিওতে লাইক করুন কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দিন আমার ভিডিওর পরবর্তী টপিক হবে নেস্ট মডিফিকেশন তো শীঘ্রই চলে আসবো পরবর্তী টিটিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ